বাংলাদেশে তালিবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন হরকাতুল জিহাদ আল ইসলাম বাংলাদেশের হুজির প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল হাই আমির এজন্য আফগানিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন যুদ্ধ করেছিলেন আফগান মুজাহিদ হয়ে পরে দেশে ফিরে কক্সবাজারে গড়ে তোলেন জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র যদিও যৌথ বাহিনীর অভিযানে নস্যাৎ হয় জঙ্গিদের অপতৎপরতা আহমদ বাবুর প্রতিবেদনে বিস্তারিত মুফতি আব্দুল হাই 1978 সালে নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসা থেকে হেফজ বিভাগে পড়ার পর 1981 সালে অবৈধভাবে ভারতের দেওবন্ধ দারুল উলুম মাদ্রাসায় ভর্তি হয়ে দাওরায়ে হাদিস সম্পন্ন করে এরপর ভারতের পাসপোর্ট তৈরি করে 1986 সালে বাংলাদেশে ঘুরতে আসে ফিরে গিয়ে পাকিস্তানের করাচির একটি মাদ্রাসা থেকে 2 বছরের ইফতা কোর্স করে মুফতি টাইটেল গ্রহণ করে পরে 1989 সালে পাকিস্তান থেকে আফগানিস্তানে যান সেখানে কয়েকজন বাংলাদেশি জঙ্গি ও পাকিস্তানিদের সঙ্গে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে তাদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে আব্দুল হাই পার্শ্ববর্তী দেশের একটি পাসপোর্ট তিনি নেন এবং পার্শ্ববর্তী দেশের নাগরিকত্ব সার্টিফিকেট তিনি নেন পাকিস্তানে মুফতি টাইটেল নেওয়ার জন্য যে কোর্স 2 বছরের একটি কোর্স সেই কোর্সে তিনি যান পাকিস্তান বর্ডার দিয়ে তিনি আফগানিস্তানে গিয়েছেন বিভিন্ন অস্ত্র চালনা করার প্রশিক্ষণ তিনি নিয়েছেন আফগানিস্তানে থাকা অবস্থায় বাংলাদেশিদের নিয়ে হুজিবি অর্থাৎ হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ নামে সংগঠন করে প্রতিষ্ঠাতা আমির হন মুফতি আব্দুল হাই 1991 সালে দেশে ফিরে এসে হরকাতুল জিহাদের প্রচার শুরু করেন আফগানিস্তানে যান 1989 থেকে 1991 সাল পর্যন্ত তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন সেখানে পাকিস্তানের হরকাতুল জিহাদ বিভিন্ন নেতৃবৃন্দের নেতৃত্বে তিনি যুদ্ধে অংশ নেন প্রশিক্ষণ নেন এবং এই নেতৃবৃন্দের তত্ত্বাবধানে হরকাতুল জিহাদ বাংলাদেশের আহ্বায়ক করে বাংলাদেশে 91 সালে পাঠানো হয় এর পরের বছর কক্সবাজারের উখিয়ায় একটি মাদ্রাসায় ট্রেনিং ক্যাম্প স্থাপন করে আব্দুল হাই ও তার 2 সহযোগী অস্ত্র প্রশিক্ষক হিসাবে কাজ করত পরে যৌথ বাহিনী ওই ক্যাম্পে অভিযান চালিয়ে 41 জনকে গ্রেপ্তার করলেও পালিয়ে যান আব্দুল হাই যে সে অনেক শ্রম দিয়ে মূলত ওই ট্রেনিং সেন্টারটি করেছিল যেখানে 41 জনকে ধরা হয়েছিল এইটা একটা খুব ছিল দীর্ঘ 17 বছর আত্মগোপনে থাকার পর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আব্দুল হাইকে গ্রেপ্তার করে র‍্যাব জাগো মুজাহিদ পত্রিকা অফিসে তাকে গ্রেপ্তার করা হয় আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা